সো আমরা এখন আছি মধুবাগের 48 নং ওয়ার্ডে, উত্তরার 48 নং ওয়ার্ড। তো কাজী হারুন কাকার দোকানে, তো এই যে বাইরে থেকে দোকানের ভিউ, তো এই রাস্তা দিয়ে মূলত আসা, আর এটা হলো দোকান। সো এটা হলো আপনার কবুতরের দোকানটা, আর এই এইখানে এই ভিডিওটা মূলত বাচ্চাগুলো নিয়ে, আর এখানে কিছু নতুন নতুন কালেকশন আছে, ওইটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি হবে। তো আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন, আর বাচ্চাগুলোর প্রাইসগুলোও জানবো, আর বাচ্চাগুলো আপনাকে হাতে আপনাদেরকে হাতে নিয়েও দেখাবো। তো কিছু নতুন গোটা ফেস্ট আছে, এগুলোর ভিডিও হবে নেক্সট ভিডিওতে। গোটা ফেস্টগুলো সরাসরি হাঙ্গারি থেকে আনা, রিঙের মাছ, একেবারে রিং ট্যাগিং করা, রুটা ফেস। সো বাচ্চাগুলো দেখানো যায়। সো এই যে একটা বাচ্চা, এটা কোন জেনারেশনের কাকা? আপনাদের দম, পাক, সব ওকে, পায়ের নখ। এটা কার? সো এইটা হলো মাদি বাচ্চাটা, আর আগে একটা নর বাচ্চা ছিল। জোড়া প্রাইস কত করে কাকা? 3000 টাকা জোড়া, 3000 টাকা বাচ্চা। এটা আরেকটা বাচ্চা, এটাও র পাঙ্কি, সবগুলাই র। যদি ডিফারেন্ট কোনো জেনারেশনের আসে তাহলে আমি জানাবো, আপনারা দেখতে থাকেন। আর অনেকে বলছে কুরবানি হাড়ের ভিডিও বানাইতে, যদি সময় হয় তাহলে কুরবানি হাড়ের ভিডিও অবশ্যই বানাবো। এটা নর বাচ্চাটা না? তো এটা ওই জোড়াটার মাদি বাচ্চা। প্রত্যেকটা কবুতর বাচ্চা সিলভার হবে, বুঝলে? তুমি প্রত্যেকটা সিলভার সিলভার সব সিলভার, সবগুলাই সিলভার পাখি হবে। সুন্দর একটা বাচ্চা, এটা মাদি বাচ্চাটা। জোড়াটার প্রাইস ওই যে 3000ই না? একালে এভারেজ করে 3000, এভারেজ করে 3000 টাকা, সোজা কথা 3000 টাকা। সো এই যে আরেকটা বাচ্চা, এটা এখন সিলভারে হয়ে গেছে, আপনারা কুলিটা দেখতে পারেন, কুলিটা পরে অনেক। হাই ভেরিয়েশনের একটা বাচ্চা। সো অনেকে প্রশ্ন করে প্রাইস নিয়ে, আসে প্রাইস অনেক বেশি, ভাই ভালো কবুতরের প্রাইস একটু বেশি হবে, কারণ এর যে বাবা মা, বাবা মার রেজাল্ট করাইতে আপনার অনেক খরচ আছে, ক্লাব খরচ আছে, খাবার খরচ আছে, ভ্যাকসিন খরচ আছে, ভিটামিন খরচ আছে, পাল্লা দেওয়ার খরচ আছে, আরও কত যে খরচ আছে ভাই। একবার একবার রেসে জয়েন করেন তো বুঝতে পারবেন। আর তার ঘরে কত আছে হিসাবে, যারা 10 জোড়া বাচ্চা নেবে একটা বাচ্চা গিফট, যারা 10 জোড়া নিব তাদের জন্য একটা এক বাচ্চা গিফট হবে ফ্রম আর স্লট। সো এই যে আরেকটা বাচ্চা, ওইটার সঙ্গে একটা, সো জোড়া প্রাইস অ্যাভারেজ 3000 টাকা করে পার পেয়ার। সো লোকেশনটা আবার বলতেছি, 49 নং ওয়ার্ড, 48 নং ওয়ার্ড, মধুবাগ, উত্তরা ঢাকা। সো হাতে এখন আছে একটা কালদমের বাচ্চা, ইন্ডিয়ান কালদমের বাচ্চা। এটা আপনার নর বাচ্চা, কয় ঘন্টা ফ্লাইং টাইম? সর্বনিম্ন 4 ঘন্টা। গুলা দেখতে পাচ্ছেন, এটা 12 দমের, আর নখ সাদা নখের,
ফুটটা আপনার সাদা একটা পিওর কালদম। এই জায়গায় জিরা শিট আসছে, এগুলো বড় হইলে চলে যাবে, বড় হইলে ঝরে যাবে। আর চোখটা এখনো ভালো মতো ই হয় নাই, আর কয়েকদিন পর নীল চোখ হয়ে যাবে। কেবল কেবল ধরে থেকে বাইরেছে, চোখ এখন দেখতে পারতেছেন জাস্ট থর থেকে বের করা হয়েছে। এটার রইল মাদি নর বাচ্চাটা, না নর বাচ্চা মাদি বাচ্চাটা দেখে দিচ্ছে। এই তো কালদম মাদি বাচ্চাটা। সো এই জোড়াটার প্রাইস চাও, এই জোড়াটার প্রাইস 4000 টাকা। এই জোড়াটার প্রাইস 4000 টাকা। ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, লোকেশনও দেওয়া থাকবে, যোগাযোগ করে নেবেন। আর আমি আজকে কাজী কাকার লকটাকে গুগল ম্যাপে আপনার রেজিস্টার করে দিব, দেখি যদি সম্ভব হয় তো আপনারা সরাসরি গুগল ম্যাপসও পাবেন। বাচ্চা এই জোড়াটার প্রাইস 4000 টাকা। তো এই যে আরেকটা হাই ফ্লায়ার কবুতর, এটা কিন্তু পাখি না, এটা হলো বাবু জেনারেশনের কবুতর। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হাই ফ্লায়ার। কাকা এটা ফ্লাইং টাইম কত? সর্বনিম্ন 5 ঘন্টা। তো বাচ্চা নিয়ে আপনারা থাকে সেট করতে পারবেন, কারণ এখন ওই বাচ্চা উপরের বাচ্চা নিয়ে উপরে থর থেকে জাস্ট বাইর করা হয়েছে। সো আপনাদের স্বার্থে ভিডিওগুলো করা, আর প্রাইস মোটামুটি কমই চাওয়া হইতেছে, কারণ যে জেনারেশনের বাচ্চাগুলো ওইগুলো বাচ্চার বাবা মার দাম অনেক হাই লেভেলের, আপনাদের জন্য প্রাইস অনেকটা কম দেওয়া হইতেছে। আরেকটা বাবুজির জেনারেশনের। তো এই জোড়াটার প্রাইস কত পড়বো কাকা? 3000 টাকা। তো এটা 3000 টাকা এই জোড়াটা। তো যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখেন, তারপরে কাকার ফেসবুকে যোগাযোগ করেন বা ফোন দিন, ফোন করে তারপরে ফেসবুকে কন্ট্যাক্ট করলে হবে, তাহলে চিনতে সুবিধা হইব। আর ট্যাগগুলো ময়লা, নাহলে ট্যাগ নাম্বারগুলো দেখাই দিতাম, তাহলে আপনাদের সুবিধা হইতো, ট্যাগ নাম্বার বইলা বইলা আপনারা নিতে পারতেন। জোড়াটার দাম কত জানি কাকা? 3000 টাকা। আর কেউ যদি ভিডিও তৈরি করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ফোন নাম্বার বাই দিলে অনেকে জ্বালায়, তো কমেন্ট বক্সে যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট বক্সে জানান, আমি কমেন্টে রিপ্লাই দিব কীভাবে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ। সো এখন আছে একটা ইন্ডিয়ান জেনারেশনের কবুতর, জেনারেশনের নামটা বেনারসি না কাকা? বেনারসি। এগুলো ফ্লাইং টাইম কত? 6 ঘন্টা ফ্লাইং টাইম। এটা এখন সাত পরে আছে, এখনই মুসলি করে আপনার আর 2 পর ঝরলে ডিম দিয়ে দিবে। ডিম এখনই দিয়ে দিব, কিন্তু এখন না নাও এটাই বেটার, কারণ ফিটনেস খারাপ হয়ে যাবো। আর অনেক বড় সাইজের কবুতর, আমার অনেকটা পিসে নিয়ে দেখাই পিটিছে, অনেক সাইজ। এটা ভালো পাথর চোখের কবুতর, এটা নর বাচ্চা না, নর বাচ্চা না, অ্যাডাল্ট বলা যায়, অ্যাডাল্ট হয়ে গেছে পরে 7-5 কেজি না অন মুসলি কাটে যখন। সো বেনারসি জোড়ার এই মাদিটা, এটা যে এগুলো প্রাইসটা কত কাকা? 6000 টাকা। সাত পরে আছে, 15-20 দিনে ডিম পেয়ে যাবে। এখন ডিম না না হয় বেটার হবো, কারণ ফিটনেসের উপরে সমস্যা হইতে পারে। হাই পিলার, এমনি সব হাই পিলার। সো এই যে আরেকটা, এটা জিরাগোলা টাইপের বেনারসি। এই জোড়াটাও আপনার, এই জোড়াটাও সাপ করে আছে একসাথে। এগুলো ইন্ডিয়া থেকে আনা না? ট্যাগ বাংলাদেশেরটা দেওয়া, খুলনার ট্যাগ দেওয়া, খুলনার ট্যাগ করা, খুলনার ট্যাগ দিয়ে দিছে না, খুলনার ট্যাগ দেওয়া, যাতে ওই যে আপনার বর্ডারের সমস্যা না হয়। হ্যাঁ, খুলনার ট্যাগ দেওয়া, কেনা বলতে পারি যে খুলনার ট্যাগ ছাড়া তো ভয় নেই না। এই তো, আর এটা মাদি বাচ্চাটা না? মাদি বাচ্চাটা। এটা হলো আরেকটা জোড়া, এটা জিরাগোলা টাইপের বেনারসি, আর আগেরটা ছিল সবুজ গোলা ধাঁচের। সো এটা নর বাচ্চাটাও দেখাবো। তো এই যে নর বাচ্চাটা দেখতে পাচ্ছেন, সাইজটা বিগ সাইজ, এই যে পর পরগুলো খেয়াল করেন, এটা এটা 8 পর আছে,
পর মানে সাত করে মাঝখানে একটা গ্যাপ গেছে, মাঝখানে একটা গ্যাপ গেছে, যে পাশে পট্টা দেখতে পাচ্ছেন সাত করে আছে, মাঝখানে ওই পট্টা উঠে গেছে। এইগুলোর ফ্লাইং টাইম 6 ঘন্টা। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ, ট্যাগ নাম্বারটা কালদম আছে মনে হয় 2 জোড়া। তো এই যে প্রাইস ভিডিওতে যা বলা হয়েছে তাই, সেম কোয়ালিটি 15 জোড়ার মতো পাখি আছে, র পাখি। তো আপনাদের চাহিদা মতো পূরণ করা হবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, আরেকটা ভিডিও আছে, আরেকটা ভিডিও তৈরি করব, সেটা হলো ভুটা ফেস নিয়ে, সেটা দেখবেন, হয়তো এই সাইডে বা এই সাইডে দেওয়া থাকবে আপনার একদিন বা 2 দিন পর। আর সাবস্ক্রাইব করুন। সো ভিডিওতে যে বাচ্চাগুলো দেখানো হয়েছে ফর সেল, এগুলো এই জেনারেশনেরই বাচ্চা। এটা ওই যে আগে যেই জোড়াটা দেখানো হয়েছে, আগে যে সিঙ্গেল মাদিটা দেখানো হয়েছিল, ডিমে বাচ্চা আছে তো এই কারণে জোড়া জোড়া তুইলা দেখানো হয় নাই। তো এগুলোও ডিমে আছে, এই কারণে এক পিসি দেখানো হইতেছে। তো এই এইগুলো এই কোয়ালিটিরই বাচ্চা, এই জেনারেশনের। তো আপনারা দেখতে পারতেছেন এগুলো কী জিনিস, অবশ্যই বলবেন কমেন্টে কেমন লাগছে। ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই।